প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রাণ সরিষার তেল মজাদার ইফতার পাওয়ার্ড বাই প্রাণ গুঁড়া মশলা। সাথে আছি আমি সৃষ্টি এবং আজকে খুব ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটার নাম হচ্ছে ক্রেজি নুডলস। নুডলস তো কম বেশি আমরা সবাই খাই, তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে করে দেখাবো। প্রথমেই যেটা করব, এখানে সসেজ আছে, সসেজটা আমি হালকা সেদ্ধ করে অর্ধেক করে নিয়েছি। আমরা যেহেতু সেদ্ধ করব, পানিটা আগেই গরম হতে দিয়ে দিচ্ছি। পানিটা গরম হতে হতে আমরা বাকি কাজটা করব। এখানে স্টিক নুডলস আছে, নুডলসগুলোকে আমি এভাবে গেথে নিব। অবশ্যই এটা করে আপনারা সেদ্ধ করবেন, দেখবেন খুব সুন্দরভাবে নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। একসাথে অনেকগুলো দিলে দেখা যাবে যে ভেঙে যাচ্ছে। একে একে সবগুলো এভাবে রেডি করে ফেলব। আমাদের নুডলসের স্টিকগুলো সসেজের মধ্যে ভরা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে বয়েল করে ফেলব। সসেজ তো আসলে সেদ্ধ হবার কিছু নেই, আর নুডলসটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আমাদের সসেজ এবং নুডলস কিন্তু দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে, ভালো মতো পানি থেকে তুলে নিতে হবে। চুলাটা অফ করে দিচ্ছি, এগুলো একটু টস করে নিব। প্রাণ সরিষার তেল দিচ্ছে ল্যাবে পরীক্ষিত স্বাস্থ্যকর মানের পাশাপাশি কাচ্চি খানির ছাঁচ আর লাল দানার আসল রং ও স্বাদের পারফেক্ট ব্যালেন্স। প্রাণ সরিষার তেল একদম পারফেক্ট। চুলাটা শিফট করে নিলাম, দিয়ে দিচ্ছি প্রাণ সরিষার তেল 1 টেবিল চামচ। এখন একে একে একটু সবজিগুলো দিয়ে দিব। দিব কুচি করে কাটা গাজর, দিব একটু টমেটো, একটু সুইট কর্ন। এখন দিচ্ছি প্রাণ মরিচ গুঁড়া 1/2 চামচ, প্রাণ জিরা গুঁড়া 1/2 চামচ। একটু নেড়ে নিব, দিয়ে দিব একটু ক্রাশ করা বাদাম, আর সেদ্ধ করা এই ক্রেজি নুডলসের টুকরোগুলো দিয়ে দিব। একটু টমেটো সস দিব, অল্প একটু দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব। খুব তাড়াতাড়ি এটা জাস্ট টস করে নামিয়ে নেব। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর লেবুর রস দিয়ে দিব। অবশ্যই লেবুর রসটা চুলা বন্ধ করে দিবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং লেবুর রসের যে গুণাগুণ আছে সেটা চলে যাবে। আমার রান্না শেষ, এখন পরিবেশন করব। এখন আমি এগুলোকে তুলে নিব, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন একটু এই ভেজিটেবলগুলো জাস্ট দিয়ে দিব। চপড করে কাটা বাদামের গুঁড়োগুলো উপরে দিয়ে দিব। দর্শক, তৈরি হয়ে গেল দারুণ মজাদার ক্রেজি নুডলস। আজ তাহলে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সৃষ্টি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবার রোজা খুব ভালো কাটুক, আপনারা সবাই রোজায় বেশি বেশি করে পানি পান করবেন। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।